আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঐতিহ্যবাহী আহমেদ বাউন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। যারা দেশে বা দেশের বাড়ি থেকে আমাদের এই প্রোগ্রামের সাথে যুক্ত আছো, তোমাদের প্রত্যেকের জন্য আমার অগ্রিম শুভেচ্ছা রইল এবং আমাদের প্রচেষ্টা তোমাদের জন্য। তোমরা আমাদের সঙ্গে আছো এবং থাকবে এবং প্রতিটা ক্লাস আমাদের স্যাররা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে নেওয়ার চেষ্টা করছে। তোমরা আমাদের সঙ্গে থেকে আমাদের উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করবে। আমাদের অধ্যক্ষ মহোদয়ের একটা চাওয়া যে অনলাইন কার্যক্রমের মাধ্যমে যেন আমাদের এই প্রতিষ্ঠান একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারে। তো চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। আজকে আমি মূলত, দেখো এখানে লেখা আছে, আজকে আমরা মূলত নবম এবং দশম শ্রেণীর বিজ্ঞান শাখার পদার্থবিজ্ঞান নিয়ে আমরা একটু কথা বলবো। তো পদার্থবিজ্ঞানের যে দ্বিতীয় অধ্যায়, সেই অধ্যায় নিয়ে আমরা একটু আলোচনা করব। তো লেখা আছে অধ্যায়ের নাম মোশন ইন ফিজিক্স বা পদার্থবিজ্ঞানে গতি। আমরা সেই গতি নিয়ে কথা বলতে চাই। আর ইতিমধ্যে আমাকে নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই। তারপরে যদি ফর্মালিটিস, আমার স্লাইড লেখা আছে, আমি ফরহাদ কবির সেলিম, এই প্রতিষ্ঠানের একজন শিক্ষক হিসেবে কাজ করছি। আর আমার সাবজেক্ট ফিজিক্স, আমি ফিজিক্স নিয়ে অনার্স মাস্টার্স করেছি। তো আজকে আমরা চলো একটু সামনের দিকে যাই। সবসময় একটা কথা বলে মানুষের যে মোশন ইজ লাইফ, গতিই জীবন। তা আজকে আমরা সেই গতি নিয়ে কথা বলতে চাই। আসলে আমরা গতি সম্পর্কে আমরা কী ধারণা করি, সাধারণ মানুষের ধারণা কেমন, আর আমরা যারা বিজ্ঞানের ছাত্র বা ছাত্রী, আমাদের কী ধারণা হওয়া উচিত গতি সম্পর্কে, আমরা সেটা একটু আলোচনা করব আজকে। তো চলো আমরা একটু একে করে দেখে নিই গতিতে আমরা কী কী বিষয়গুলো আজকে আলোচনা করব। আর আমরা চেষ্টা করব আজকের, যেহেতু আমরা এই বছর খুব বেশি ভালো ক্লাস করতে পারিনি, বিশেষ করে আমার এই ক্লাসটি তৈরি করা হয়েছে যারা নবম শ্রেণীতে পড়ছো, একদম বেসিক যে বিষয়গুলো আছে যেগুলো আমরা আসলে ওভাবে ক্লাসের মাধ্যমে শিখতে পারিনি বা বুঝতে পারিনি, আমরা প্রথম ক্লাসে চেষ্টা করব ওই বিষয়গুলোর উপরে তোমাদেরকে আরেকটু চমৎকারভাবে একটা পরিচ্ছন্ন ধারণা দেওয়ার জন্য। তো চলো আমরা গতি কী কী আলোচনাগুলো আমাদের থাকবে বা কী কী বিষয়গুলো সম্পর্কে আমরা বুঝতে পারবো আজকে। আমরা গতি কী এই সম্পর্কে ধারণা পাবো, স্থিতি সম্পর্কে ধারণা পাবো, প্রসঙ্গ কাঠামো কী এই সম্পর্কে আমরা ধারণা পাবো, এবং আপেক্ষিক গতি ও স্থিতি কী, আপেক্ষিক গতি এবং আপেক্ষিক স্থিতি কী সেই সম্পর্কেও আমরা কিছুটা আলোকপাত করার চেষ্টা করব, যদি আমার সময় কভার করে। এর বাইরেও আরও কিছু টপিক নিয়ে তোমাদের সাথে আমরা আজকে আলোচনায় আসব। তো চলো আমরা গতি সম্পর্কে জানার আগে গতি বিষয়ক একটা ভিডিও আমরা দেখে নিই। চলো সবাই খুব ভালোভাবে এই ভিডিওটা একটু দেখো। তোমরা এখানে দেখো, তোমরা খুব মন দিয়ে ভিডিওটা দেখো। আচ্ছা সাউন্ড না থাকলে থাক, অসুবিধা নেই, থাক, চলবে, অসুবিধা নেই, ওখানে আসবে তো, এটাতে এখান থেকে যাবে না, যতটুকু যাই যাক, অসুবিধা নেই। আমরা একটা ঢাকা শহরে একটা ব্যস্ত রাস্তার কিছু দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে, আচ্ছা তোমরা খুব ভালোভাবে জাস্ট কিপ অন ওয়াচিং, আসলে কী হচ্ছে এখানে আমরা একটু দেখতে থাকি, তাহলে আমাদের ধারণা পাওয়া যাবে। তো যাই হোক, তোমরা এতক্ষণ ঢাকার একটা রাস্তার পাশ থেকে আমার এই ভিডিওটা করা, যেহেতু আজকে আমরা গতি নিয়ে আলোচনা করবো তাই একটু কথা তোমাদের সাথে আমি বলতে চাই। তো তোমরা দেখো এই জায়গাটায় আমরা এই ছেলেটাকে ওখানে দেখেছিলাম, ও শুরুর থেকে এখানে দাঁড়িয়েছিল, শুরুর থেকে দাঁড়িয়েছিল, এবং সে অনেকজনকে তাকে দেখেছে, তার সামনে দিয়ে চলে গিয়েছে, অনেক গাড়ি চলে গিয়েছে, অনেক রিক্সা চলে গিয়েছে। তো আসলে এখানে এই দাঁড়িয়ে থাকা ছেলেটি
সে কি স্থির অবস্থায় আছে নাকি গতিশীল অবস্থায় আছে, আমাদের কমন কি ধারণা? আর তোমরা যারা আছো আমার সাথে ক্লাসে একটু আমাকে অ্যান্সার দিবে যে এই ছেলেটি স্থির ছিল নাকি দাঁড়িয়ে ছিল। আমি অনেকের সালাম নিচ্ছি, তোমাদের সাথে একটু শেয়ার করবো প্লিজ। আমরা এই মুহূর্তে সালাম বিনিময়ের চাইতে আমার সাথে ক্লাসে একটু কন্ডাক্ট করবে, অনেকে আমার সাথে যুক্ত হয়েছো। বাট আমরা যেটা চাচ্ছি যে যে ছেলেটিকে তোমরা এতক্ষণ দেখেছো এখানে দাঁড়িয়েছিল সে কি স্থির নাকি গতিশীল, এটা তোমাদের কনসেপ্ট কি আমরা একটু জানতে চাই তোমাদের কাছ থেকে, আমরা একটু জানতে চাই এখান থেকে। হ্যাঁ, আমাকে একজন বলেছো যে স্থির, সে স্থির, এটা কারণটা কি? কারণ তুমি দেখো আমার এখানে একটা ঘড়ি দেওয়া আছে, দেখো ঘড়ি চলছে কি তার অবস্থানের পরিবর্তন হচ্ছে না। এই ছেলেটি শুরু থেকেই, ভিডিওটির শুরু থেকেই সেই জায়গাটাই দাঁড়িয়েছিল এবং তার অবস্থানের পরিবর্তন হয়নি। যেমন দেখো এখানে লেখা আছে বিএম কেমিক্যাল বা গোল্ড স্টার কেমিক্যালস, এটার নিচেই সেইখানে দাঁড়িয়েছিল, সেইখানে দাঁড়িয়েছিল, তার সময় সে পার করেছে, আমরাও দেখেছি এক মিনিটের মতো সে এখানে দাঁড়িয়েছিল, কিন্তু তার চারপাশে কিন্তু মানে অনেক কিছু তার অবস্থার পরিবর্তন করেছে, কিন্তু এই ছেলেটির কিন্তু কোনো অবস্থান পরিবর্তন হয়নি। তাহলে আমরা কি বলতে পারি, এই ছেলেটি স্থির বা স্থির অবস্থানে আছে? এটা আমরা কেন কথাটা বললাম খেয়াল করে দেখো, কারণ আমরা দেখেছি যে এই ছেলেটির অবস্থার পরিবর্তন হয় নাই সময়ের সঙ্গে সঙ্গে। তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে আসলে স্থিতি বা স্থির বলতে আমরা কী বুঝি। আমরা এভাবে সংজ্ঞায়ন করতে পারি যে যদি কোনো বস্তু সময়ের সাথে তার অবস্থানের পরিবর্তন না করে তবে তাকে আমরা বলতে পারি স্থিতি বা স্থির। আর যদি কোনো বস্তু সময়ের সাথে সাথে তার অবস্থান পরিবর্তন করে বা অবস্থান পরিবর্তন ঘটে তবে আমরা তাকে বলতে পারি গতি। নিশ্চয়ই আমরা এই ভিডিও থেকে সেটা দেখেছি যে আমি আবারও তোমাদেরকে বলছি শিক্ষার্থী বন্ধুরা যে সময়ের সাথে সাথে যদি কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন ঘটে তবে তাকে আমরা বলব গতি। আর যদি সময়ের সঙ্গে সঙ্গে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটে তাকে আমরা বলব স্থিতি। শিক্ষার্থী বন্ধুরা আমি নিশ্চিত যে তোমরা এখানে, হ্যাঁ আমাকে অনেক অ্যান্সার দিয়েছে মনিরা যে স্থির ছিল, মাহিন লিখেছে স্থির ছিল, অনেকেই আমাকে থ্যাংক ইউ ফর বিং উইথ মি, তাহলে খুব ভালো লাগলো আমার কাছে, দেখো সে স্থির। তাহলে আমরা এখানে শিখলাম গতি এবং স্থিতি কাকে বলে। এবার আসো আমরা এখানে বলেছি প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামোটা আসলে কী? প্রসঙ্গ কাঠামো হচ্ছে কোনো একটি বস্তুর সাপেক্ষে অন্য একটি বস্তুর তুলনা করা, তার ওই বস্তুর গতির অবস্থা বর্ণনা করা, সে কি গতিশীল নাকি স্থিতিশীল। যেমন দেখো এই মুহূর্তে দেখো এই ছেলেটির সাপেক্ষে এই ছেলেটি কিন্তু স্থির, কারণ দেখো আমার ঘড়ি ঘুরছে, আমার সময় ঠিকই অতিবাহিত হচ্ছে, কিন্তু এই ছেলের সাথে কিন্তু এই ছেলে কোনো দূরত্বের পরিবর্তন হচ্ছে না। এখন সে স্থির কার সাপেক্ষে, যদি আমরা এই পর্দে দেখি এর সাপেক্ষে এই আশেপাশে যা আছে তার সাপেক্ষে কিন্তু এই ছেলেটি স্থির, কারণ দেখো এবং এই ছেলেটিও স্থির এখানে আমরা যেটা দেখলাম এখানে। তো আমরা কথাটা কিন্তু এভাবে বলতে পারি যে কোনো এমন হচ্ছে আমরা এখানে এই কথাটা বলতে পারি, একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে আর তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো বললাম যে কোনো একটি বস্তুর সাপেক্ষে অন্য একটি বস্তুর গতির বর্ণনা যখন করা হবে তখন আমরা ওই বস্তুকে বা আমরা বলবো প্রসঙ্গ কাঠামো। যেমন ধরো আমি আমাকে আরও একটা সহজ উদাহরণ দিয়ে বলি যে এই মুহূর্তে আমি এক জায়গায় স্থির, কার সাপেক্ষে? আমার এই পিছনের যে দেয়ালটা আছে তার সাপেক্ষে। তো এই দেয়ালটি হতে পারে আমার জন্য প্রসঙ্গ কাঠামো। আমি স্থির এই স্ক্রিনটির সাপেক্ষে, তাহলে এই স্ক্রিনটি আমার জন্য প্রসঙ্গ কাঠামো। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে কোনো বস্তুর গতির অবস্থা বর্ণনা করতে বা স্থিতির অবস্থা বর্ণনা করতে আমরা যে কাঠামো ব্যবহার করে থাকি তাকে আমরা বলে থাকি প্রসঙ্গ কাঠামো। এবার আসো আপেক্ষিক স্থিতি এবং আপেক্ষিক গতি সম্পর্কে আমরা একটু আলোচনা করি। যেমন এখানে লেখা আছে আমাদের, তোমরা একটু আগে ভিডিওটা দেখেছো, আমরা পারলে আরেকবার তোমাদের দেখাবার চেষ্টা করছি এখানে। তোমরা দেখো এই ভিডিওতে একটা লোক রিক্সার মধ্যে বসে আছে কিন্তু সে কিন্তু যাচ্ছে, খুব ভালোভাবে দেখো ভিডিওটা। আমরা আরও কিছু জিনিস দেখো, রিক্সার মধ্যে বসে কিন্তু একজন মানুষ যাচ্ছে, সে বসে বসে যাচ্ছে। সে যখন রিক্সায় বসে থাকে তোমার কাছে কী মনে হয়, দেখা যাচ্ছে এই দুটো হুন্ডার মধ্যে বসে আছে কিন্তু তার কিন্তু অবস্থানে পরিবর্তন হচ্ছে। আমরা আরও কিছু ভিডিও এখানে দেখবো, দেখো যদি আমরা ভেবে দেখো আমরা আরও কিছু জিনিস দেখবো আমরা, দেখো এখানে
আরও কিছু দেখো, একটা প্রাইভেট কার ড্রাইভার বসে আছে, সেখান থেকে কিন্তু প্রাইভেট কার এখানে মুভ করছে, এটা কোনো টেকনিক্যাল প্রবলেম কি না? দেখো এইখানে মজা হতো, দেখো এই ট্রাকটা তোমার একটু কাইন্ডলি দেখো, দেখো এই ট্রাকের মধ্যে বেশ কয়েকজন যাত্রী, আমি তোমাদের আগেও বলছি কখনো এইভাবে মানে ট্রাকে উঠা যাবে না, কিন্তু দেখো এই ট্রাকের মধ্যে বেশ কিছু মানুষ কিন্তু বসে আছে, তারা নিজেরা নিজেরা কিন্তু বসে গল্প করতেছে, কিন্তু ট্রাক কিন্তু তাকে নিয়ে চলছে। তাহলে এখানে দেখো যখন এই লোকগুলো ট্রাকের পিছনে বসে আছে তখন তারা পরস্পরের সাপেক্ষে কিন্তু স্থির আছে, তাদের অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু যদি তুমি রাস্তা দাঁড়িয়ে দেখো তুমি কি দেখবা, এই লোকগুলো ট্রাকের উপর বসে যাচ্ছে, এই লোকগুলো ট্রাকের উপর বসে যাচ্ছে, তার মানে তারা কিন্তু স্থির। যখন তারা ট্রাকের মধ্যে আছে, যখন তারা ট্রাকের মধ্যে আছে, ট্রাকের মধ্যে বসে আছে, তখন ওই ব্যক্তিগুলো তারা তাদের সাপেক্ষে স্থির। কিন্তু যখন এই লোকগুলো দেখবে চারপাশে তখন দেখবে না তারা বসে বসে চলতেছে, তারা বসে দৌড়াচ্ছে, ট্রাক যে গতিতে দৌড়াচ্ছে তারা কিন্তু ওই গতিতে দৌড়াচ্ছে বাট বসে আছে। তো এই জন্য আমরা যেটা বলবো যে আসলে আমরা আপেক্ষিক গতি বলতে আমরা ওই কথাটাই এখানে বোঝাবো যে কোনো কিছুর সাপেক্ষে, কোনো কিছুর সাপেক্ষে গতিশীল এটা আপেক্ষিক গতি, কোনো কিছুর সাপেক্ষে স্থিতিশীল এটা আপেক্ষিক স্থিতি, কোনো কিছু সাপেক্ষে তুলনা করে। কারণ এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় অনেক সময় আসে যে দেখাও যে এটা খ নম্বরের যেন প্রশ্নটা আসে, তোমরা যারা আমার সাথে আছো তোমরা চাইলে পরে একটু নোট রাখতে পারো যে সকল গতি সকল স্থিতি আপেক্ষিক, কোনোটিই পরম নয়, এরকম একটা প্রশ্ন কিন্তু খ নম্বরের জন্য পরীক্ষায় মাঝে মধ্যে আসে। কেন এই কথাটি বলা হচ্ছে, কারণ দেখো আমরা যদি এই পৃথিবী নিয়ে কল্পনা করি, যেমন আমরা এখন যে যেখানে আছি এই মুহূর্তে যারা পৃথিবীর পৃষ্ঠে বসে আছি আমাদের কাছে মনে হতে পারে আমরা বসে আছি, কিন্তু যদি চাঁদ থেকে বা অন্য কোনো গ্রহ থেকে আমাদেরকে কেউ দেখে দেখবে আমরা বসে বসে ঘুরছি, আমরা বসে বসে ঘুরছি। তাহলে আমরা যে বললাম আমরা স্থির দাবি করছি, কীভাবে স্থির দাবি করছি, আসলে আমার চারপাশে তাকালে মনে হয় যে আমার সময়ের সঙ্গে সঙ্গে আমার অবস্থানে পরিবর্তন হচ্ছে না তাই আমি স্থির। কিন্তু যখন মঙ্গল গ্রহ থেকে আমাকে দেখবে, চাঁদ থেকে আমাদেরকে কেউ দেখবে, আমাদের কী দেখবে, আমরা বসে বসে ঘুরতেছি, বসে বসে আমরা ঘুরতেছি, ব্যাপারটা কিন্তু এরকম। তাই আমি কিন্তু আসলে পরম স্থির না, আমি আপেক্ষিক, আমার চারপাশের সাপেক্ষে আমি স্থির। যখন এই পৃথিবীকে বয়ে অন্য কোনো গ্রহ থেকে আমরা দেখবো তখন কিন্তু আমাদের কাছে মনে হবে আমরা কিন্তু বসে বসে গতিশীল, তার মানে আমরা পরম স্থির না, আমরা আপেক্ষিকভাবে স্থির। ঠিক অনুরূপভাবে যদি তুমি উল্টা করে কথা বলো, একটা মানুষ দৌড়াচ্ছে পৃথিবী পৃষ্ঠে, একটা মানুষ দৌড়াচ্ছে, সে মনে হচ্ছে তার চারপাশে যারা স্থির তারা স্থির আছে, সে দৌড়াচ্ছে মনে হবে সে বিশাল গতিতে দৌড়াচ্ছে। কিন্তু যদি আমরা ঘটনাটাকে একটু ভিন্ন গ্রহ থেকে দেখি তাহলে আমরা কি দেখব, পৃথিবী ঘুরছে, এই ঘূর্ণায়মান পৃথিবীর উপর একজন ব্যক্তি দৌড়াচ্ছে, বাট আমরা যখন দৌড়াচ্ছি, আমি যখন আমার গতির হিসাব করি আমি কত মাইল বেগে দৌড়াচ্ছি, তখন কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু পৃথিবীর গতি হিসাব করি না, পৃথিবী কত মাইল পার আওয়ার বেগে ঘুরছে আমরা সেটা আমাদের বিবেচনা কিন্তু আমরা নিচ্ছি না, আমরা শুধু নিচ্ছি আমার চারপাশের সাপেক্ষে যে স্থির বস্তুগুলো আছে সেই তুলনায় আমি কতটুকু গতিশীল সেটা আমরা নিচ্ছি। তাই এই মহাবিশ্বের শুধু পৃথিবী নয় শিক্ষার্থী বন্ধুরা, এই মহাবিশ্বের যত গ্রহ উপগ্রহ নক্ষত্র গ্যালাক্সি ছায়াপথ তুমি যাই বলো সব কিছু তার তার অবস্থান থেকে কিন্তু সে ঘুরছে, সে গতিশীল। তাই এই মহাবিশ্বের পরম গতি বা পরম স্থিতি বলে কোনো কিছুই নেই। আমরা নিশ্চয়ই আশা করব আমার শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আছো এখানে বুঝতে পেরেছ। এবার চলো আমরা এই স্লাইডটার আমি প্রথম আলোচনা শেষ করলাম, গতি স্থিতি প্রসঙ্গাঠামো আপেক্ষিক গতি এবং আপেক্ষিক স্থিতি। এবার চলো আমরা একটু পরবর্তী স্লাইডে যাই, গতি নিয়ে কথা বললাম। গতি কিন্তু অনেক রকম গতি, অনেক রকম গতি আছে, সেই গতিগুলো তোমরা একটু স্ক্রিনে দেখতে পাচ্ছ, একটু খেয়াল করে দেখো। একটা প্রাইভেট কার সে রাস্তা দিয়ে চলছে, আবার আরেকটা বস্তু এইভাবে ঘুরছে, আবার আরেকটা ফ্যানও কিন্তু তোমাদের চোখের যারা এখন বসে আছো বাসায় তোমার মাথার উপর হয়তো একটা ফ্যানও ঘুরছে। তো দেখো সবই কিন্তু গতিশীল, সব কিছুই গতিশীল, কিন্তু সবগুলো কিন্তু সবগুলোর গতির নাম কিন্তু একরকম না, এদের বৈশিষ্ট্য অনুসারে এদের চরিত্র অনুসারে আমরা গতির কিন্তু বিভিন্ন রকম নাম দিয়েছি। যেমন ধরো আমরা যখন এই প্রাইভেট কার দিয়ে খেয়াল করলাম, দেখো প্রাইভেট কারটা কিন্তু সোজা এগোচ্ছে, প্রাইভেট কারটি সোজা মুভ করছে। আচ্ছা এটা কেন, দেখো প্রাইভেট কারটি সোজা মুভ করছে, প্রাইভেট কারটি দেখো সোজা সরল রেখা বরাবর এগোচ্ছে, এটাকে আমরা বলছি তোমার সরলরৈখিক গতি। আবার দেখো
আমাদের এই যে ফ্যানটা, এই ফ্যানটা কিন্তু দেখো, এই ফ্যানের মাঝখানে কিন্তু একটা রড আছে, এই যে দেয়ালের সাথে ঝুলে আছে, সে এই রডটাকে কেন্দ্র করে সে ফ্যানটা কিন্তু চারপাশে ঘুরছে, ফ্যানটা কিন্তু ঘুরছে। তাহলে এই যে গতি, এটাকে আমরা বলছি, দেখো আমরা বলছি এটাকে ঘূর্ণন গতি। একটা ঘূর্ণন অক্ষ সাপেক্ষে সে ঘুরছে। এখানে ঘূর্ণন অক্ষটা হচ্ছে, শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব ভালোভাবে দেখো, এই যে দেয়ালের সাথে মানে রুমের ছাদের সাথে একটা লোহার দণ্ড ঝুলে আছে, আমরা এটাকে বলতে পারি ঘূর্ণন অক্ষ। সে কিন্তু ঘূর্ণন এই ঘূর্ণন মানে এই অক্ষটাকে কেন্দ্র করে সে কিন্তু ফ্যানটা ঘুরছে, ফ্যানের পাকাগুলো ঘুরছে, ফ্যানের যে প্লেটটা আছে এটা ঘুরছে, এটাকে আমরা বলছি কিন্তু ঘূর্ণন অক্ষ। আবার দেখো আরেকটা বস্তু এখানে কিন্তু ঘুরছে, দেখো এই যে নীল একটা বল একটা বৃত্তাকার পথে ঘুরছে দেখো, এবং এই ধরনের গতি কিন্তু আমরা বলছি তোমার বৃত্তাকার গতি। এমন শুধু এখানেই শেষ না, আরও কিছু গতির সঙ্গে তোমাদের পরিচয় করে দিয়ে চলো। আর তোমরা নিশ্চয়ই দেখতেছো এখানে একটা ঘড়ি, সে তার আপন মনে ঘুরছে। আবার এখানে দেখো আরেকটা, এটাকে আমরা বলে থাকি সরল দোলক, সেও কিন্তু ঘুরছে। দেখো এদের এদের যে গতি, সেই গতিরও কিন্তু ভিন্ন ভিন্ন নাম আছে। যেমন যে ঘড়ির কাঁটা যেভাবে ঘুরছে আমরা কিন্তু তাকে বলছি পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। পর্যায়বৃত্ত গতি তোমরা খুব ভালোভাবে দেখো তাকে, এই ঘড়িটা বারবার কিন্তু, তুমি ধরে নিচ্ছ এই একটা বিন্দু এখানে আছে, ধরো এটা 12টার ঘর, এই ঘরটা এখানে আছে, দেখো ঘড়িটা বারবার একটা নির্দিষ্ট সময় পরপর এই বিন্দুটাকে অতিক্রম করছে, এবং বারবার কিন্তু ঘড়িটা একই দিক থেকে অতিক্রম করছে। তোমরা খুব ভালোভাবে খেয়াল করে দেখো, ঘড়ির কাঁটা কিন্তু সবসময় এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে, ঘড়ির কাঁটা কিন্তু একবার এইদিকে আরেকবার ওইদিকে এমন কিন্তু ঘুরছে না। ঘড়িটা যতদিন চলবে এটা কিন্তু সবসময় মনে রাখবা, সে কিন্তু ডান আবর্তি ঘুরবে, সে বারবার এই বাম থেকে ডান দিকে এইভাবে আবর্তিত হবে, এবং সে কিন্তু এই কাঁটাটাকে একটা নির্দিষ্ট সময় পরপর অতিক্রম করবে। তো এই ধরনের যে গতি, এটাকে আমরা বলেছি তোমার পিরিয়ডিক মোশন। তো সংজ্ঞাটা আমরা কীভাবে বলতে পারি শিক্ষার্থী বন্ধুরা, একটু মন দিয়ে শোনার চেষ্টা করো। কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় তার চলার পথের কোনো একটি বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পরপর বারবার একই দিক থেকে অতিক্রম করে, তাহলে এই ধরনের গতিকে আমরা বলবো পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। আমি আরেকবার বলছি তোমাদের কথাটা, কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় তার চলার পথের কোনো একটি বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পরপর বারবার একই দিক থেকে অতিক্রম করে, আমরা এই ধরনের গতিকে বলবো পর্যায়বৃত্ত গতি। তোমরা খেয়াল করে দেখো, এই যে ঘড়িটা ঘুরছে, তাহলে এই ঘড়ির কাটার যে গতি সেই গতিকে আমরা বলতে পারি পর্যায়বৃত্ত গতি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই এটাও জানো যে আমাদের সূর্যকে কেন্দ্র করে পৃথিবীও কিন্তু ঘুরে আসে একটা নির্দিষ্ট সময় পরপর, যেটাকে আমরা বলি বার্ষিক গতি। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমাকে বলো, আমরা কি বার্ষিক গতিকে পর্যাপ্ত গতি বলতে পারি কি না একটু জানাবো আমাকে, এটা তোমাদের জন্য আমার কাজ রইল। তারপর আরেকটা জিনিস দেখো এখানে, এটাকে বলি আমরা সরল দোলক। তোমরা নিশ্চয়ই দোলনায় দোল খেয়েছো ছোটোর সময়, নিশ্চয়ই তোমরা দেখেছো। দেখো আমি এখানে একটা নীল রঙের রেখা দিয়ে, এটা তার সাম্য অবস্থা, তো যখন স্থির থাকে দোলনাটা, এই এই বলটা যখন স্থির থাকে তখন এইভাবে থাকবে, কিন্তু যখন তুমি এটাকে একটু গতিশীল করো দেখো সে কিন্তু এইভাবে এই দাগ থেকে একবার এইদিকে আসে আরেকবার এই দিকে যায়। দেখো একবার এইদিকে আসে আরেকবার এই দিকে যায়, খুব ভালোভাবে দেখো আমার তীর্চন্ডা কিন্তু সেটাই বোঝাচ্ছে। দেখো এখানে আসার পর আবার ওদিক যায়, আবার ওখান থেকে আবার এইদিকে আসে, দেখো। এবং খুব ভালোভাবে খেয়াল করে দেখো, এটি যদি তার সাম্যাবস্থা হয়, সাম্যাবস্থা থেকে সে যতটুকু ডানে যায় ঠিক ততটুকু কিন্তু বামে আসে, তা কিন্তু এই দূরত্ব কিন্তু উভয় দিকে সমান থাকে, যেটা আমরা আমরা আমাদের ভাষায় যেটা বলে থাকি এটাকে বলি সরল দোল গতি বা সরল স্পন্দন গতি। তো একটু খেয়াল করো এটাকে আমরা কীভাবে সংজ্ঞায়ন করব। আমরা এইভাবে বলতে পারি যে কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় তার গতিশালের তার গতিকালের অর্ধেক সময় যেদিক ক্রিয়াশীল বা ক্রিয়া করে আর বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে ক্রিয়া করে, এই ধরনের গতিকে আমরা বলতে পারি সরল স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন। তাই সরল স্পন্দন গতি সম্পর্কে আমি আবারও বলি যে কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় তার গতিকালের, অর্থাৎ সে যতটুকু সময় গতিশীল তার গতিকালের অর্ধেক সময় সে যেদিক ক্রিয়া করবে বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে ক্রিয়া করবে, এই ধরনের গতিকে আমরা বলে থাকি সরল স্পন্দন গতি। তো শিক্ষার্থী বন্ধুরা, তা আমরা এরকম উদাহরণ দেখেছো, দোলনায় দোল খেয়েছো, যখন দেখছো কিন্তু দোলনাটা স্বাভাবিক অবস্থায় যেখানে ঝুলে থাকে, তারপর তুমি এখান থেকে বাঁ দিকে যাও আরেকবার, আবার এখান থেকে পিছনে আবার সামনে যাও, এভাবে কিন্তু তুমি দোল খেতে থাকো। এই যে তুমি বারবার দোল খাচ্ছ, এই তুমি যে প্রক্রিয়ায় গতিশীল আছো এই গতিকে আমরা বলেছি মূলত সরল স্পন্দন গতি বা সরল দোল গতি। তো শিক্ষার্থী বন্ধুরা আমার বিশ্বাস তোমরা বুঝতে পারছো। তো এখানে আমরা তারপর একটা কথা বলছি, এখানে দেখো
তোমাদের জন্য এই ফাঁকে একটা প্রশ্ন আমি দিয়ে রাখতে চাই, যারা একটু খাতায় নোট রাখতে চাও এটা অ্যান্সার আমাকে দিও, যে সরল স্পন্দন গতি এক ধরনের পর্যায়বৃত্ত গতি, কিন্তু পর্যায়বৃত্ত গতি সরল স্পন্দন গতি নয়। অনেক সময় পরীক্ষায় আসে দু মার্কসের জন্য। আমি আবার তোমাকে কথাটা বলছি যে সরল স্পন্দন গতি বা সরল দোল গতি পর্যায়বৃত্ত গতি হলেও পর্যায়বৃত্ত গতি কিন্তু সরল স্পন্দন গতি নয়। কেন ব্যাখ্যা করো, দুই নম্বরের জন্য পরীক্ষায় কিন্তু প্রশ্নটা আসে। তো আমি এখানে তোমাদের সাথে এই আলোচনাটা করলাম, এখানে দেখো, তারপরে আমরা পরে আলোচনা যাই। এখানে এবার চলো আমরা এই গতি পরিমাপ করার জন্য গতি বিষয়ক কিছু রাশির আমাদের প্রয়োজন হয়, এটা আমরা একটু আলোচনা এক ফাঁকে করে নিচ্ছি, এটা আমাদের দরকার হবে পরবর্তী আলোচনাগুলোতে। তো পরিমাপের সুবিধার জন্য এই ভৌত জগতে যতগুলো রাশি আছে আমরা সবগুলো রাশিকে দুভাগে ভাগ করে থাকি। একটাকে আমরা বলি ভেক্টর রাশি, আর একটাকে আমরা বলি স্কেলার রাশি। ভেক্টর রাশি কি বা কাকে বলা হয় আমরা এরকমভাবে বলতে পারি যে সকল রাশি প্রকাশ করতে বা পরিমাপ করতে মান ও দিক দুটোই প্রয়োজন হয় তাদেরকে আমরা বলে থাকি ভেক্টর রাশি। আবার আর কিছু রাশি আছে যে রাশিগুলো পরিমাপ করতে শুধু তোমার মানের প্রয়োজন হয়, কি দিকের প্রয়োজন হয় না। যেমন ধরো আমি একটা কথা, যেমন তোমার ঘড়িতে কটা বাজে, তুমি বললে 5টা বাজে, এটা কোন দিকে বাজে এটা জানার দরকার নেই। তোমার শরীরে তাপমাত্রা কত, 101 ডিগ্রি, মানে তোমার জ্বর, এটা কোন দিকে এটা আমার মাপার দরকার নেই। তেমন তাপমাত্রা, তোমার ভর, তোমার দৈর্ঘ্য, এমন যে বিষয়গুলো আছে যে রাশিগুলো পরিমাপ করতে কোনো দিকের প্রয়োজন হয় না, আমরা সেদিকে আমরা তাদেরকে বলে থাকি স্কেলার রাশি। আর ভেক্টর রাশি, যেমন আমরা এটা বলে একটু পরেই তোমরা জানবা যে কিছু কিছু রাশি আছে যে রাশিগুলোর আমার পরিমাপ করতে শুধু মান লাগে না, দিকও লাগে। অগ্রিম বলেছি, অগ্রিম তোমাদের বলছি, যেমন ধরো আমাদের সরণ, বেগ, ত্বরণ, এমন সব যে রাশিগুলো আছে এগুলোকে আমরা বলবো তোমার দিক রাশি বা ভেক্টর রাশি। চলো আমরা একটু সামনের দিকে আলোচনায় যাই। ভেক্টর রাশি বা স্কেলার রাশির মধ্যে পার্থক্যটা একটু দেখে নাও। যেমন ধরো এখানে রাফির একটা বাড়ি আছে এবং ফারার একটা বাড়ি আছে। এখন রাফি ফারার বাড়িতে আসবে, এখানে অনেকগুলো রাস্তা আছে। দেখো রাফি এখান থেকে যাত্রা শুরু করে এই রাস্তা সে আসতে পারে, আবার দেখো রাফি এখান থেকে এই দিক দিয়েও আসতে পারে। তো খেয়াল করে দেখো, তো রাফি যখন যাত্রা শুরু করলো এই পথে, সে দেখো সে একবার এই দিকে যাত্রা শুরু করছে, এখান থেকে আবার এই দিক পরিবর্তন করছে, আবার এই দিকে আসছে, এখান থেকে আবার এদিক পরিবর্তন করছে, আবার এখান থেকে এই দিকে পরিবর্তন করছে, আবার এদিকে পরিবর্তন করছে, আবার এই দিকে পরিবর্তন করছে, আবার এদিকে পরিবর্তন করছে। দেখো তার চলার পথের দিক বারবার কিন্তু পরিবর্তিত হয়েছে। ঠিক এই পথে কিন্তু দেখো সে রওনা করছে এই দিকে, সেখান থেকে আবার এদিক ঘুরছে, এদিক ঘুরে ঘুরে আবার এদিক গেছে, আবার ঘুরে ঘুরে এদিকে এখানে আসছে। তো দেখো, বাট এই যে পথ, এই জিগজাগ যে পথ, এই পথ কতটুকু সে পাড়ি দিয়েছে? 2 কিলোমিটার। এই 2 কিলোমিটার হচ্ছে তার দূরত্ব। সে এই পথে কত কিলোমিটার পাড়ি দিয়েছে পথ ফারার বাসা আস থেকে? 3 কিলোমিটার। তা এইটাও কিন্তু তার দূরত্ব। তাহলে আরেকটা দূরত্ব কিন্তু আছে, যদি সোজা, অর্থাৎ সে যেটাকে আমরা বাংলা ভাষায় বলে নাক বরাবর, নাক বরাবর কিন্তু কথা বলে, মানে রাফি সোজা সে যেদিকে রওনা দিয়েছে ফারার বাসার আগ পর্যন্ত তার গতিপথের কোনো পরিবর্তন হয় নাই, সে কিন্তু সোজা রাফি থেকে ফারার বাসায় পৌঁছেছে। তার চলার পথের কোনো ধরনের কোনো টার্ন না নিয়ে, কোনো রকম কোনো বাঁক না নিয়ে, তার গতিপথে কোনো পরিবর্তন না করে সোজা তার যে দূরত্ব, আমরা এটাকে কিন্তু বলেছি সরণ। কেন দেখো এখানে অনেকগুলো দূরত্ব, এইটাও 2 কিলোমিটার, এইটা 3 কিলোমিটার, এটাও কিন্তু দূরত্ব, এটা 1 কিলোমিটার, কিন্তু আমরা এই দূরত্বকে বলছি সরণ। কেন? নির্দিষ্ট দিকে এই দূরত্বটি অতিক্রান্ত হয়েছে, এই জন্য আমরা বলে থাকি যে সরণ। দেখো দূরত্ব বলতে শুধুমাত্র আমরা সঙ্গত মান বুঝিয়েছি, ধরো এখানে 3 কিলোমিটার বা 2 কিলোমিটার, কিন্তু আমি যখনই সরণ বলবো তখন বলতে হবে সরণ রাফির বাসার থেকে সোজা ফারার বাসার দিকে 1 কিলোমিটার, এটা হচ্ছে সরণ। রাফির বাসার থেকে সোজা ফারার বাসার দিকে, দিক কিন্তু এখানে আমরা প্রিসাইসলি বলে দিয়েছি, রাফির বাসার থেকে ফারার বাসার সোজা কত? 1 কিলোমিটার। তাহলে এই 1 কিলোমিটার যে দূরত্ব সেটাকে আমরা বলবো সরণ। বাট এর বাইরে অন্য যে পথগুলো আমি পাড়ি দিয়েছি সেগুলো কিন্তু বন্ধুরা সরণ নয়, সেগুলো হচ্ছে তোমার দূরত্ব। আমার বিশ্বাস তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ। তো এখন আসো আমরা গতি বিষয়ক কিছু রাশি নিয়ে কথা, কিছু রাশি নিয়ে আমরা এখানে আলোচনা করি। যেমন ধরো লেখা আছে দ্রুতি। তো দ্রুতি কাকে বলে? খুব সহজ করে আমি তোমাদের জন্য লিখে দিয়েছি যে দূরত্ব অতিক্রম করার হারকে দ্রুতি বলে।
হার শব্দটি আমরা এখানে কেন ব্যবহার করি, অনেক শিক্ষার্থী আছো এই বোঝো না বা অনেক সময় ভুল করে ফেলো। এখানে হার বলতে আমরা বুঝি একক সময়ে, একক সময়ে। তাই আমি কিন্তু লিখে দিয়েছি যে দূরত্ব অতিক্রম করার হারকে দ্রুতি বলে, অথবা তুমি বলতে পারো যে একক সময় অতিক্রম দূরত্বকে দ্রুতি বলে। আমরা তারপর এখানে আরেকটি জিনিস তোমাকে দেখাবার চেষ্টা করছি। দেখো দ্রুতির আমরা কীভাবে পরিমাপ করব। দ্রুতি হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। অর্থাৎ যদি কোনো একটি বস্তু বা একটা গাড়ি তোমার 5 মিনিটে বা 5 সেকেন্ডে তোমার 5 মিটার দূরত্ব অতিক্রম করে, আমি একটু তোমাদের সাথে বোর্ডে যাই, দেখো। যেমন ধরো একটা গাড়ি 5 সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করেছে, দূরত্ব অতিক্রম করলে, অতিক্রম করলে তার দ্রুতি কত, তার দ্রুতি কত? তাহলে আমরা বলেছি এখানে দ্রুতি হবে কত, মোট অতিক্রম দূরত্ব সেটা কত, আমরা বলেছি 50 মিটার। আর সময় কত বলেছি এখানে, 5 সেকেন্ড, 5 সেকেন্ড। তা এখন দেখো এটা কত হবে বলতো, যদি আমরা কাটি তা 10 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমার দ্রুতি। তো খেয়াল করে দেখো আমরা কিন্তু এখানে দ্রুতি বের করে ফেললাম। তাহলে আমরা কীভাবে করতে হবে, মোট যে আমাদের দূরত্ব সেই দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে আমাদের দ্রুতি চলে আসবে, তার একক হচ্ছে মিটার পার সেকেন্ড। চলো আমরা তারপরে আলোচনা যাই এখানে বেগ কাকে বলে। এখানে বলা হচ্ছে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। শিক্ষার্থী বন্ধুরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো, আমি ওখানে বলেছিলাম দূরত্ব অতিক্রম করার হারকে দ্রুতি বলে। আই রিপিট, দূরত্ব অতিক্রম করার হারকে দ্রুতি বলে। কিন্তু এখানে দেখো স্পষ্ট করে বলে দিয়েছি সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখানে দিগ্রাসী পরিবর্তন হচ্ছে এবং আমি তার ব্যাখ্যাও বলে দিয়েছি, নির্দিষ্ট দিকে একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে বেগ বলে। তো দেখো আমরা যখন এই দ্রুতি বের করলাম তখন শুধু অতিক্রান্ত দূরত্বকে আমরা সময় দিয়ে ভাগ করেছি, এটি কোন দিকে দূরত্ব অতিক্রম করেছে এটি কিন্তু আমার বিবেচ্য বিষয় ছিল নয়। কিন্তু এখন ধরো আমি যদি এইভাবে তোমাকে কথাটা বলি যে একটা বস্তু এখানে উত্তর দিকে, আমরা এখানে উত্তর ধরো বস্তুটা এখানে ছিল, সে দক্ষিণ দিকে যাচ্ছে, সে 5 সেকেন্ড সময়ে সে 50 মিটার দূরত্ব অতিক্রম করেছে, তাহলে এইবার তার বেগ কত? দেখো যেহেতু আমি দিক আমরা এখানে বলে দিয়েছি যে বস্তুটি উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছে, তার বেগ কত? দেখো এখানে একই জিনিস তোমার আসবে, এখানে তোমার একই জিনিস আসবে, শুধু এখানে আমরা লিখব দক্ষিণ দিক, দক্ষিণ দিক আর কিছু না। তো দেখো আমরা কিন্তু এখানে স্পষ্টভাবে বলে দিলাম যে বেগ হচ্ছে কত, 5-10 মিটার পার সেকেন্ড দক্ষিণ দিক, 10 মিটার পার সেকেন্ড দক্ষিণ দিক। এই দক্ষিণ দিক আমি উল্লেখ করেছি, যখনই আমি দিক উল্লেখ করলাম সেটি আর দ্রুতির থাকলো না, সেটি হয়ে গেল বেগ। শিক্ষার্থী বন্ধুরা আমার বিশ্বাস তোমরা এই কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো এখানে আমরা যে আলোচনাটা করলাম। তো চলো যদি আমরা বেগের পরিমাপটা এখানে দেখিয়ে দিই, একটু আগে লিখেছিলাম, দেখো পার্থক্যটা খুব ভালোভাবে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে লিখেছিলাম মোট দূরত্ব, কিন্তু এখানে কিন্তু লিখেছি নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব, নির্দিষ্ট দিকে মোট অতিক্রান্ত দূরত্ব। আমরা এখানে সরণকে এস দ্বারা প্রকাশ করে থাকি, এখানে আমি এস লিখে দিয়েছি, আর মোট সময় হচ্ছে টি। এটার একক কিন্তু তোমার মিটার পার সেকেন্ড, কিন্তু পাশে কিন্তু দিক লেখা আছে, এটা তোমরা একটু মনে রাখবে। এরকম তোমাদের বই আরও কিছু সংজ্ঞা থাকবে, তাৎক্ষণিক দ্রুতি, সুষম বেগ বা সমবেগ, অসমবেগ, তাৎক্ষণিক বেগ, গড় বেগ। শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়গুলো তোমার বইয়ে সুন্দরভাবে লিখে দেওয়া আছে। আমার বিশ্বাস যদি আমরা বেগ বুঝি, আমরা যে দ্রুতি বুঝি, আমরা তাৎক্ষণিক দ্রুতিও বুঝতে পারবো। তারপরে তোমাদেরকে একটু শর্ট করে বলে দিচ্ছি, কোনো বিশেষ মুহূর্তের দ্রুতিকে আমরা তাৎক্ষণিক দ্রুতি বলবো। যদি সরণের পরিবর্তনের হার সমান হয় তাহলে আমরা তাকে সমবেগ বলবো, যদি সরণের পরিবর্তনের হার সমান না হয় তাকে আমরা অসমবেগ বলবো। কোনো বিশেষ মুহূর্তের বেগকে আমরা বলবো তাৎক্ষণিক বেগ, আর শুরুর বেগ এবং শেষ বেগের যোগফলের গড়কে আমরা বলবো তোমার গড় বেগ। তো এই ত্রাণগুলো আমাদের এখানে বিশেষ করে লাগবে। তো চলো আমরা এর পরে আলোচনা একটু যাই, ত্বরণ
কি আসলে বা তরুণ কাকে বলে এই সম্পর্কে আমরা একটু আলোচনা করতে চাই। তা আমরা যেমন পড়েছিলাম একটু আবার মনে করে দিই, স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলে, আর তরুণের ক্ষেত্রে আমরা বলবো বেগের পরিবর্তনের হারকে তরুণ বলে। এটা মজা, কিন্তু এটা কিন্তু লিঙ্ক আছে। দেখ তুমি খুব ভালোভাবে খেয়াল করে দেখো, আমি কিন্তু শুরুতে বলেছিলাম নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে স্মরণ বলে, তারপর বলেছি স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলে, আর এবার বলছি বেগ পরিবর্তনের হারকে তরুণ বলে। জিনিসটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে নাও। এখানে এখানে দেখো আমরা সঙ্গে কিন্তু বলেছি যে বেগ পরিবর্তনের হার সমান হলে তাকে সমতরণ বলে, সেটা আমরা জানি এখানে, আর তরণ কাকে বলে? বেগ পরিবর্তনের হারকে তরণ বলে। অসমতরণ কোনটা? যদি বেগ পরিবর্তনের হার সমান না হয় অসমতরণ। আর মন্দন কাকে বলে সেটা কথা, আমরা যেটা বলছি বেগ হ্রাসের হারকে মন্দন বলে। আমরা একটু মজা করে বলি, যেমন ধরো যখন একটা স্থির গাড়ি স্টার্ট দেয়, ইঞ্জিন স্টার্ট দেয়, সে কিন্তু আস, তোমরা অনেকে আসো বাইকে চড়েছো, অনেকে বাইকের পিছনে বসছো বা আপনার গাড়িতে উঠছো, তোমরা অনেকেই চড়ো, দেখবে যখন ইঞ্জিন স্টার্ট দেয় তখন কিন্তু গাড়ির বেগ শূন্য থাকে, একদম স্থির থাকে। যখন খুব আস্তে 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 গাড়ির বেগ বাড়ে, বেগের পরিবর্তন হয়, কিছুক্ষণ পর দেখা যায় গাড়ি চলতেছে তোমার ঢাকা থেকে মাওয়ার দিকে বা মানে 80 মাইল পার আওয়ার বা 120 মাইল পার আওয়ার, এমন বেগে কিন্তু কেউ কেউ রিক্সলি ড্রাইভ করে, বিশেষ করে হুন্ডা ড্রাইভ করে। তো এই দেখো শুরুতে কিন্তু বেগ শূন্য ছিল, এরপর দেখো সময়ের সঙ্গে সঙ্গে বেগের পরিবর্তন হয়েছে, এই যে বেগ বৃদ্ধি পাচ্ছে, এই যে বেগ বৃদ্ধির হার আমরা নির্ণয় করব সেটাকে আমরা বলছি তোমার তরল। এবার আসো, হঠাৎ করে দেখলাম, পার্সোনালি আমিও বাইক চালাই, এখন ধরো আমি খুব হাই স্পিডে বাইক চালাচ্ছি, হঠাৎ করে দেখলাম দূরে একটা অবস্টাকাল আছে যেখানে আমার বাইককে থামাতে হবে, তা আমি কিন্তু ব্রেক চেপে দিই। তা ব্রেক চাপ, আমি যখন ব্রেক কষি, আমি যখন বাইকটাকে থামাবার চেষ্টা করি, নিশ্চয়ই কিছু দূর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আমার বাইকটাও থেমে যায়, ওই দুর্ঘটনার হাত থেকে আমরা বেঁচে যাই। তো খেয়াল করে দেখো, তাহলে যখন আমি ব্রেক চাপলাম তখন কিন্তু হুন্ডাটার বেগ ক্রমান্বয়ে কমে যা আসতে থাকে, কমতে কমতে একসময় বেগ শূন্য হয়ে যায়। ওই যে একটা নির্ধারিত গতি বেগ নিয়ে যখন আমি চলছিলাম, তারপর যখন আমি হুন্ডাকে ব্রেক চাপলাম, তখন কিন্তু সেই বেগ থেকে, আমি যে বেগ নিয়ে চলছিলাম সেই বেগ থেকে কিন্তু ক্রমান্বয়ে বেগটা আস্তে আস্তে কমে থাকবে, কমতে 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 একসময় তোমার শূন্য হয়ে যাবে। তা আমার কথা কিন্তু সেখানে ছিল, আমি শূন্য থেকে যখন যাত্রা শুরু করেছিলাম, যখন আস্তে আস্তে বেগ বাড়তেছিল সেই হারকে আমরা বলেছিলাম তরুণ, আবার যখন একটা স্পিডে আমি চলছিলাম হঠাৎ করে সামনে কোনো কিছু দেখলাম, এবার আমার গাড়িকে থামাতে হবে, আমি যে ব্রেক চাপলাম এবার আস্তে আস্তে আমার গাড়ির বেগ কমছিল, এই যে বেগ হ্রাস পাচ্ছে বা প্রতিনিয়ত বেগ কমছে, এই বেগ হ্রাসের হারকে আমরা বলেছি মন্দন। শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা আমার এই কথাটি বুঝতে পেরেছো। তো চলো আমরা একটু ব্যাখ্যাতে যাই, আমরা কীভাবে আলোচনা করবো ব্যাখ্যাটা একটু দিই, তরুণের ব্যাখ্যাটা আমরা দিই এখানে। আমরা তরণ একটু আলোচনা করে দিই এখানে বোর্ডে, চলো তরণ আমরা কি এ দ্বারা প্রকাশ করি, কারণ অ্যাক্সেলারেশনের হচ্ছে ইংরেজি শব্দ তরণের, আর যেহেতু অ্যাক্সেলারেশন এ দিয়ে শুরু হয় তাই আমরা এখানে এটা ব্যবহার করে থাকি। এখন ধরো কোনো একটা বস্তু সে ইউ আদিবেগে চলছে, ইউ মিটার পার সেকেন্ড এই বেগে রওনা দিয়েছে, তার আদিবেগ হচ্ছে ইউ মিটার পার সেকেন্ড, এ তার আদিবেগ, এবং সে টি সেকেন্ড সময় ধরে চলছে, সে যাচ্ছে এইভাবে। ধরো সে এ অবস্থান থেকে ধরো বি অবস্থানে আসছে, এখানে তার শেষ বেগ হয়েছে কত? বি মিটার পার সেকেন্ড, আমরা ধরলাম এটা শেষ বেগ, শেষ বেগ বি মিটার পার সেকেন্ড। তো এখানে দেখো বেগের পরিবর্তন কত হলো, আগে আমরা দেখে নিই এখানে বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন হচ্ছে কত, তাহলে শেষ বেগ কত? ভি, আর আদি বেগ কত ছিল? ইউ, এত মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের বেগের পরিবর্তন। এই বেগের পরিবর্তন কত সময় হয়েছে? টি সেকেন্ড হয়েছে। তাই দেখো যদি আমরা এখানে এইভাবে লিখি যে টি সেকেন্ডে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ মিটার পার সেকেন্ড, সুতরাং এক সেকেন্ডে বেগের পরিবর্তন হবে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, উপরে ছিল
मीटर पर सेकेंड एवं नीचे आछे तुम्हारे सेकेंड सेकेंड তাহলে এই যে দেখো একক সময়ে বেগের পরিবর্তন যে কথাটা আমরা এখানে বলেছিলাম যে একক সময়ে বেগের পরিবর্তন তো যদি একক সময়ের বেগের পরিবর্তন দেখো আমরা তাকে বলেছিলাম ত্বরণ তাহলে এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এখানে এই সমীকরণ কি লিখতে পারি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি মিটার পার সেকেন্ড আগে ছিল নিচে আরেবার একটা সেকেন্ড আসছে এটা উপরে উঠে গেলে আরেকটা ইনভার্স হবে তার মানে কত হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা কিন্তু এখান থেকে এই ব্যাখ্যাটা পেয়ে গেলাম তো যদি আমরা এটাকে হাইলাইট করে লিখি দেখো এখানে যদি আমরা এখানে আরেকবার তোমাদের লিখে দিই খেয়াল করে দেখো তাহলে এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি তার একক কত হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার এই হচ্ছে আমাদের ত্বরণের গাণিতিক ব্যাখ্যা এবং তরণ হিসেব করার জন্য গাণিতিক সমীকরণ এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি আমি আবারও বলি শেষ বেগ বিয়োগ আদি বেগ ভাগ সময় তাহলে আমরা এই মানটা পেয়ে যাবো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের একটা কাজ দিই আর তোমরা ভাবতেছো যে আমরা কোনো কাজ দিচ্ছি না এখন তোমাকে একটা কাজ দিচ্ছি ধরো একটা গাড়ি 5 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করলো 10 সেকেন্ড চললো 10 সেকেন্ড চলার পর তার বেগ 35 মিটার পার সেকেন্ড হলো একটু তোমরা আমাকে বের করে দেখাও গাড়িটির ত্বরণ কত হবে আমি আবারও বলছি গাড়িটি 5 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করলো ঠিক এইভাবে 10 সেকেন্ড চললো 10 সেকেন্ড পর গাড়িটির বেগ হলো 35 মিটার পার সেকেন্ড একটু আমাকে বলতে হবে গাড়িটির ত্বরণ কত দেখি তোমাদের মাঝে কে সবার আগে অ্যান্সার দিতে পারে একটু আমি জানতে চাই একটু আমরা জানতে চাই দেখি কি ওটা থেকে আসে মানে আসতেছে ওখানে আসতেছে কিন্তু আমার টেকনিক্যাল প্রবলেম হচ্ছে আচ্ছা কিন্তু কোনো রিপ্লাই পাচ্ছে না যে এখানে এখানে কোনো রিপ্লাই পাচ্ছে না তো না এই যে না এই যে একটু একটু শিক্ষার্থী বন্ধুরা একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে এখানে হ্যাঁ ফাইন তো ঠিক আছে আমরা তোমাদের জন্য কিন্তু ওয়েট করছি এখানে একটু দেখি তোমাদের অ্যান্সারটা কী আসে নীলি বিশ্বাস অ্যান্সার দিয়েছে অলরেডি থ্যাংক ইউ কিন্তু আমাদের তরুণের আনসারটা এখনো পাইনি আমি একটু তোমাদের জন্য অ্যাড করছি একটু অ্যাড করছি তোমাদের জন্য ভেরি গুড মনিরা আনসার দিয়েছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা একটু দেখি মনিরা আসলে তোমার আনসারটা ঠিক হলো কিনা তাহলে এখানে আমাদের যে তথ্য আমরা পেলাম সেই তথ্য মতে আমরা কিন্তু এখানে দেখলাম কত আসলো এখানে আমাদের বি হচ্ছে 35 মিটার পার সেকেন্ড আর ইউ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড যে একসাথে লিখতে পারি আমরা মিটার পার সেকেন্ড আর এখানে ছিল 10 সেকেন্ড যদি আমরা একসাথে ম্যাচ করে লিখি তাহলে কী লিখতে পারি মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার দেখো 30/10 মিটার পার সেকেন্ড স্কোয়ার তার মানে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার মনিরা কংগ্রেচুলেশনস তোমার অ্যান্সার একদম পুরোপুরি মিলে গিয়েছে এবং হয়তো বা আরও অনেকে অ্যান্সার দিবে তা আমরা কিন্তু মোটামুটিভাবে একটা গাড়ির বা একটা গতিশীল বস্তুর ত্বরণ কীভাবে নির্ণয় করতে হয় আমরা সেই কাজটা এখান থেকে জানলাম তোমাদেরকে ধন্যবাদ হ্যাঁ অনেকে পেলাম এবার হ্যাঁ আচ্ছা ঠিক আছে মনিরা আর লাগবে না মডিফাই করার জন্য আমরা অ্যান্সার পেয়েছি তোমাদের কাছ থেকে একটু আমাকে ফিডব্যাক দিতে হবে এখানে অর্পাও বলেছো আচ্ছা ক্লাস 9 মীর হামিদা আচ্ছা যাক তুমি আমার সাথে অ্যাটেন্ড করেছো এখন তোমাদের কাছ থেকে কোনো আলোচনা যদি একটু আমার সাথে শেয়ার করতে চাও কোনো প্রবলেম তোমাদের কাছ থেকে জানতে চাই আমি ক্লাসের প্রায় শেষ পরে চলে আসছি তোমাদের কাছ থেকে একটু আমার সাথে শেয়ার করো কোনো কোয়েশ্চেন কোনো কিছু প্রবলেম আছে কিনা আমার সাথে একটু আলোচনা করতে পারো আমি প্রায় অনেকক্ষণ যাবৎ তোমাদের সাথে আছি যতটুকু আলোচনা করলাম তার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা একটু আমার সাথে শেয়ার করো কোনো প্রবলেম আছে কিনা থাকলে আমার সাথে শেয়ার করো তো যাই হোক
তা আমরা এমনটা জানলাম এখানে, আমাদের যদি অঙ্কটা উল্টা করে তোমাকে বলি যে মন্দন কত নির্ণয় করো, তুমি সেটাও খেয়াল করো। আমি এভাবে বললাম কথাটা, যে গাড়িটি 30 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল বা 35 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, গাড়িটি 35 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, 10 সেকেন্ড পর গাড়িটির বেগ হয়ে গেল তোমার 5 মিটার পার সেকেন্ড। এবার আমি বলছি গাড়িটির ত্বরণ নয় মন্দন, একটু খেয়াল করো। আমরা বলছি এখানে মন্দন, মন্দন নির্ণয় করো। মনে রাখবে মন্দনও কিন্তু আমরা এ দিয়ে লিখি, কারণ এটা এরকম বলা হয় যে নেগেটিভ অ্যাক্সেলারেশন ইজ কল্ড, যদি বাংলায় বলি আর কি, এটা মন্দন। অর্থাৎ ঋণাত্মক ত্বরণকে মন্দন বলা হয়, তাই মন্দনও এক ধরনের ত্বরণ বাট নেগেটিভ ত্বরণ। আর একটু কথা তোমাদের বলে রাখি যে তোমরা কিন্তু কখনোই, যেমন আমি একজনকে একটা সংজ্ঞা আমার এক ছেলে দিয়েছিল আমাকে, যে মন্দন কাকে বলে, যে স্যার মন দিয়ে কাজ করাকে মন্দন বলে। তা আমরা আশা করি এই ধরনের কোনো সংজ্ঞান কিন্তু আমরা কখনো ক্লাসে করবো না যে মন দিয়ে কাজ করাকে মন্দন বলে। আমরা অবশ্যই যা বই লেখা আছে সেই অনুসারে আমরা সংজ্ঞানটা করবো। তো চলো আমরা একটু আলোচনা যাই এখানে। দেখো আমরা সেই তরণটা লিখে এখানে কত, ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, ঠিক আছে। বাট এখানে দেখো তোমরা এখানে আমরা 5 লিখলাম, দেখো শেষ বেগ এখানে লিখে দিই, শেষ বেগ ছিল 35, আধ বেগ ছিল 5, তাহলে কত আসবে এখানে -3 মিটার পার সেকেন্ড। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, এখানে শুধু দিকের পরিবর্তন হবে, শুধু এখানে মাইনাস সাইনটা দিয়ে দিবে আর কিছু করতে হবে না, তাহলে আমাদের আনসারটা হয়ে যাবে। তো যাই হোক আমরা আজকে প্রায় শেষ পরে চলে আসলাম। আমরা আগামী ক্লাসে, তোমরা যারা আসো আমরা আগামী ক্লাসে গতির সমীকরণ এই অংশ থেকে কিন্তু আমরা আলোচনা শুরু করবো এখান থেকে। তো আজকে এই পর্যন্ত রইলাম, তোমরা সবাই ভালো থেকো ইনশাআল্লাহ, তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।